যেভাবে সিরিজটা গেল খুবই হ্যাপি, পুরো টাইম লাস্ট ম্যাচে মাঠে থাকতে পারলে আরও ভালো লাগতো। সো এটাই একটা ডিসঅ্যাপয়েন্টিং পার্ট এই পুরো সিরিজের, বাট ওভারঅল ব্যাটিং বোলিং দুই দিক থেকেই ভেরি হ্যাপি। আসলে এটা এখন আমি বলতে পারবো না, এখন যে সিচুয়েশন মনে হচ্ছে সেটাতে খুব একটা ভালো মনে হচ্ছে না, বাট আসলে এটা 24 ঘন্টা যাওয়ার আগ পর্যন্ত আসলে কিছুই বলা সম্ভব না। সো 24 ঘন্টা গেলে হয়তো বেটার একটা আইডিয়া আসবে, বাট অ্যাট দিস মোমেন্ট খুব একটা ভালো মনে হচ্ছে না। ব্যাটিং নিয়ে আসলে কতটা সন্তুষ্ট? লম্বা সময় ফিরে বোলিং এর চেয়ে ব্যাটিং এর ছন্দ পেতে একটু সমস্যা লাগছে সাকিব ভাই, দেখে মনে হয়েছে? আমার কাছে মনে হয়নি, বা আমার কাছে মনে হয়েছে যে আমি যেভাবে ব্যাটিং করি সেভাবেই ব্যাটিং করতে পেরেছি, খুব একটা নিজের কাছে কষ্ট মনে হয় না। হ্যাঁ, প্রতিটা জিনিস তো একটা কষ্টের আসেই, প্রতিদিন রান করাই ডিফিকাল্ট, কনসিস্টেন্টলি রান করাটা ডিফিকাল্ট, বাট দুইটা ম্যাচ খুব ভালোই ব্যাটিং করেছি আমার কাছে মনে হয়, সেই দিক থেকে আমি খুবই হ্যাপি। তিনে ব্যাট করার পর হঠাৎ করে চারে ব্যাট করলেন, আসলে নিজে কতটুকু হ্যাপি নাকি আবার তিনে ফিরে যাওয়ার ইচ্ছা? না, আমি যেটা আগেও বলেছি আসলে সব সময় যে আমার পছন্দ মতো সব কিছু হতে হবে সেটা না, ইম্পর্টেন্ট হচ্ছে টিমের প্রয়োজনে কোন কাজটা করতে পারছি, সো সেটা করতে পেরে আমি খুবই হ্যাপি। একটা ধারণা আসছে সবাই যে নিউজিল্যান্ড সিরিজে আপনি থাকতে পারেন না থাকতে পারেন, এটা যদি একটু পরিষ্কার করতেন। দেখুন, এই এই বিষয়টা নিয়ে আসলে টেস্ট সিরিজের পরেই ভালোভাবে আইডিয়া করা যাবে, এখন এগুলো আসলে ভেতরের কথা বাইরে কিভাবে এত আসে সেটাও আমি জানি না, বাট এগুলো আসলে টিম ম্যানেজমেন্ট এবং আমার যখন একান্ত মিটিং হবে তখনই হয়তো বোঝা যাবে। আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আগে সাইড আর্ম অ্যাকশনে বোলিং করতেন, এখন কিছুটা ভার্টিক্যালি হচ্ছে, তো এই চেঞ্জটা এই ভেরিয়েশনটা কিভাবে বেড়েছে একটু? দেখুন, আধুনিক ক্রিকেটের সাথে মানিয়ে চলতে গেলে আপনার প্রতিনিয়তই পরিবর্তন করতে হবে, সো আমিও সেগুলোই করার চেষ্টা করছি, বোলিং ব্যাটিং দুইটা জায়গাতেই যেখানে যেখানে আমার কাছে মনে হয় যে ইম্প্রুভ করলে হয়তো আমি আরও 5% 10% বেটার প্লেয়ার হতে পারবো, সেটাই আমি করার চেষ্টা করছি। লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে নতুন উদ্যমে নতুন পথে এগিয়ে গেল দলটা, তো ওয়ার্ল্ড কাপের আমার বলবো যে কোয়ালিফিকেশন প্রসেসে এই সিরিজ উইনটা কতটা বুস্ট আপ করবে আপনার? অবশ্যই, এরকম অনেকদিন পরে যখন একটা সিরিজ খেলা হয় এবং ভালোভাবে যদি এটা শেষ করা যায় সেটা সব প্লেয়ারের ভেতরই এবং টিম ম্যানেজমেন্টের প্রতি আলাদা রকম একটা কনফিডেন্স তৈরি করে দেয়, সো আমার কাছে মনে হয় নেক্সট যে সিরিজটা আছে নিউজিল্যান্ডের এই এই পারফরমেন্সগুলো ওখানে অনেক হেল্প করবে, যদিও নিউজিল্যান্ড আমাদের জন্য সবসময় একটা ডিফিকাল্ট জায়গা, বাট তারপরেও এই এই জেতাগুলো আমাদেরকে অনেক সাহায্য করবে ভালো করতে। Thank you. How you rate your team's performance in this series as well as this match? No, it has been I think our performance has been under par. I think we didn't bat as well as we can do. Bowling wasn't that bad. On this wicket to limit them under 300 has been good, but our batting has been poor throughout the series. But what have you learned in this series? That we need to play spin better. We need to be able to rotate, strike and score boundaries in Bangladesh a lot better, so there's work to be done. Do you feel that your team need to show more characters on the ground? Well, every time you have low scores like that, there's not enough character shown, there's not enough heart shown, determination, all the words you can use. It's all about putting everything in out there and making sure that things happen the way you want them to happen, and that's not been done. How would you rate Akhil Hussain's performance? Do you think that he's the man of the future? Well, he's definitely a man of the future. To make your debut and to get 3-4 on your debut and then have the kind of respect that you've gained and you've been shown in the last two games, it means that you're improving and you're doing something right. So he is someone for the future. Do you have anything to say about Jason Mohammed's captaincy? No, I think he's done well. I think on the field he's done well. He's commanded things well on the field. Unfortunately, he didn't get as much runs as he wanted to get, but I think as a captain and on the field, he's definitely done very well. So what do you think about your journey to the World Cup? I mean, Super League first series, you have lost this one. Well, we've lost the first series. There's a lot of other series to play, and we just need to make sure that when we play the other series, we get points on every series. And from here now, the only way we can go is up. Some special improvement or special things need to be there? Yeah, well, we need to improve on everything because you've lost 3 games, so you definitely need to improve on everything in every area, and especially in the runs that we put on the board. But that's something that we've got to work on from now until the next series, which is in March. Thank you so much, Phil Simmons. No problem.